এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে আমি সুলতানা মরিয়ম আজকে আপনাদের সাথে খুব সহজভাবে একটা তরকারি রেসিপি শেয়ার করব, যেটা হলো মূলা তরকারি। চিংড়ি দিয়ে মূলা তরকারি খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটা রেসিপি। তো এখানে আমি দেখেন একটা বড় সাইজের মূলা ভালোভাবে এভাবে স্কিনটা সরিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম বড় সাইজের, আর কিছু পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিব, কিছু ভালো করে দিব, কিছু পরে আমার তরকারিটা হওয়ার আগে অ্যারোমার জন্য আমি দিব আর কি। এখানে একটা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আপনারা রেগুলার রান্নার তেল দিয়েও এটা করতে পারেন। এখন আমি পেঁয়াজটাকে স্লাইস করে দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ফালি করে দিয়েছি 3-4টা, হলুদের গুঁড়ো 1 চা চামচ, এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, 4 টেবিল চামচ আমি পানি দিয়েছি এখানে মশলাটা কষানোর জন্য। মশলাটা 2-3 মিনিট কষিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি বড় সাইজের, এটা জুলিয়ান কাট করে। তারপর কভার করে আমি 4-5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে মূলাটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে মূলার সাথে এখানে আলুও দিতে পারেন, অন্য ধরনের সবজিও দিতে পারেন, আমি কিন্তু দেই নেই। এখন আমি এটা মূলাটা ভালো করে মিলাইয়ে আবারও কভার করে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এদিকে আমি যেটা করব, এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে একটু পরিষ্কার করে নিব। সামনে পিছনে দেখেন ভালো করে আমি কেটে নিয়েছি, তারপর পিছনে রগটা ফেলে দিয়ে মাঝখানে একটু খোসা রেখেছি, যেন খোসাটা থাকলে যেন এটা শক্ত না হয়ে যায় এবং ভিতরে যেন একটু জুসি থাকে। আমরা জানি যে চিংড়ি মাছ একটু বেশি রান্না করলে একটু শক্ত হয়ে যায়, এটার জন্য মাঝখানের খোসাটা এই জন্য রেখেছি, পিছনের রগটা ফেলে দিয়েছি। ভালো করে পরিষ্কার করে তারপরে এটা দিয়ে আমি এখানে আবারও কিছু সময়ের জন্য 2-3 মিনিট ঢাকনা ছাড়া কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিব। তো ঝোলের জন্য অনেক সময় দেখা যায় মূলা সিদ্ধ হতে টাইম লাগে, তাই আমি গরম পানি দিয়েছি এখানে 2.5 কাপ। 2.5 কাপ গরম পানি দিয়ে যখন এখানে একটা উতলানো এসে যাবে তখন আমি কভার করে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি কভার করে রেখে দেব। এর মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিব। তা আমি এখানে যখন ওভাল এসেছে তখন আমি এটাকে কভার করে রান্না করেছি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো। তারপর আমি 15-16 মিনিটের মধ্যে 2-3 বার আমি নেড়ে চেড়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় অনেক মূলা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তখন আপনারা যদি ভালো করে সিদ্ধ না হয় আবারও পানি দিয়ে দিবেন। কিছু কিছু সবজি আছে এগুলি সিদ্ধ না, ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগে না এটা আর কি। এটার সাথে আরও অন্য ধরনের সবজিও দিতে পারেন, যেমন ধরেন সিদ্ধ হতে সময় নেয়, অনেক সময় দেখা যায় মূলা, আলু, তারপর বিভিন্ন ধরনের কচু, এই ধরনের ডাটা, এগুলি সিদ্ধ হতে একটু টাইম লাগে। আজকে আমি এখানে ধনিয়া পাতা না দিয়ে ড্রাই পুদিনা পাতা, শুকনো পুদিনা পাতা দিয়েছি 1 চা চামচের মতো। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি সার্ভিং ডিশে ঢেলে নিব। আশা রাখি আমার পুরো রেসিপিটার সঙ্গে আপনারা ছিলেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। আমি সুলতানা মরিয়ম বরাবরের মতো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।